একঘেয়েমি পাকা আম খেয়ে খেয়ে হয়তো অনেকেরই মন ভরে গেছে। তো এই পাকা আম শেষ হওয়ার আগে বাচ্চাদের জন্য এইরকম টিফিনে দিতে পারবেন ছোট ছোট কাপকেক আমি আজ বানিয়েছি। তো এই পাকা আমের এই কাপকেকগুলো বানানোর জন্য প্রথমে আপনাদের লাগবে একটা পাকা আম। এটা আপনারা যে কোনো পাকা আম নিতে পারেন, আমটা যেন মিষ্টি হয়। আর সেই আমটাকে ভালো করে পিস পিস করে নিতে হবে। সেই পিসটাকে আমাদেরকে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখবেন কোনো রকমের যেন ডেলা না পেকে থাকে, ওই জন্য ভালো করে ওটাকে পেস্ট করে নিতে হবে। আর আপনাদের লাগবে এরকম মেজারিং কাপগুলো। এই কাপগুলো দিয়ে মাপতে খুব সুবিধা হয়। প্রত্যেকটা আইটেম আপনারা মেপে মেপে করলে আপনাদের পরিমাণটা কোনো মতে ভুল হবে না, আর এটার স্বাদ অতুলনীয় হয়। তো দোকানের এই কেক না খেয়ে বা বাচ্চাদেরকে না দিয়ে এরকম আপনারা কেক বানিয়ে রেখে দিতে পারেন, আর বাচ্চাদেরকে টিফিন বক্সে দিতে পারেন। দেখুন, আমি আমগুলোকে এরকম পিস পিস করে কেটে নিয়েছি। কেটে এটাকে আমি মিক্সিং জারে দিয়ে এটা পেস্ট করে নেব। আমার আমটা এরকম কাটা হয়ে গেলে এক সাইডে আমি রেখে দিব। তো প্রথমে আমি মিক্সিং জারে হাফ কাপ আমি চিনি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দুটো এলাচ দিয়ে এটাকে পাউডার করে নিয়েছি। সেই পাউডারটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিব। দেখুন, আমি মাপটা দেখাচ্ছি, এটা হাফ কাপ। হাফ কাপের মাপে চিনিটা মেপে নিয়ে নিতে হবে। এটা চিনির পাউডার। তো আপনারা যারা এলাচ পছন্দ করেন না, তারা এলাচটাকে স্কিপ করতে পারেন, শুধু চিনিও দিতে পারেন। তো এরকম হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি, আর হাফ কাপ নিয়ে নিব ম্যাঙ্গো পিউরি। তার জন্য আমি কিছুটা আম প্রথমে পেস্ট করে নিব। একটু উঁচু করে আমটাকে নেবেন, তাহলে হচ্ছে পেস্টটা আপনাদের হাফ কাপ অনুসারে মাপতে সুবিধা হবে। কাপটা আপনারা দেখলেন, যেই কাপের আমি চিনি নিয়েছি সেই কাপের আন্দাজেই কিন্তু আমি আমের পিউরিটা নিয়েছি। আর এখানে 1/4 কাপ নিয়ে নিয়েছি মিল্ক পাউডার। 1/4 মানে 3 চামচের মতন ধরেন, এটা মিল্ক পাউডার আছে, এটা নিয়ে নিয়েছি। মিল্ক পাউডারটা অবশ্যই দিবেন, তাতে আমের ফ্লেভারটা, আমের এই কাপকেকের রেসিপিটা খুব সুন্দর হয়। এটা পুরো ভেজ, তো আপনারা এই কেকটা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন, এতে কোনো ডিম দেওয়া থাকে না। আর সামান্য দিলাম আমি ভ্যানিলা এসেন্স, এর মধ্যে চাইলে ম্যাঙ্গো এসেন্সও দেওয়া যায়। এখানে আমি 3 চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল। প্রত্যেকটা মাপ একদম পারফেক্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা কনফিডেন্সের সাথে একদম পারফেক্ট কাপকেক হয়। এই 1/4 কাপেরই আমি 3 কাপ নিয়ে নিয়েছি ময়দা। এটা 100 গ্রাম ময়দা। 1/4 কাপ মাপটা ধরলে একদম পারফেক্ট হয়। আর এই 1/4 যে টিস্পুন আছে সেইটা মাপেই নিয়ে নিব আমি বেকিং পাউডার। এখানে 1/4 টিস্পুন দিয়ে 3 বার বেকিং পাউডারটা নিয়ে নিলে মাপটা একদম পারফেক্ট হবে 100 গ্রামের জন্য। নিয়ে এটাকে আমি ভালো করে চেলে নিব। এটা বানাতে দেরি, বাচ্চাদের খেয়ে শেষ করতে সময়ও লাগে না। বিকালের টাইমে এইরকম বানালে সবাই, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগে খেতে। চায়ের সাথে এইরকম স্ন্যাক্স আইটেম আপনারা বানাতে পারেন, খুব সহজে ইনস্ট্যান্টলিভাবে হয়ে যায়। তো আম শেষ হওয়ার আগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়। আর শেষে এই ভিনিগারটা দিয়ে দিব। দেখতেই পেলেন কত সহজ সহজ জিনিসগুলো আমি এর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিতে হবে। প্রত্যেকটা আইটেমই এখন আপনাদের বাড়িতে আপনারা পেয়ে যাবেন। তো এটা আছে, ছোটো ছোটো বাটিগুলো আছে, এগুলো হচ্ছে 5 ফোড়নের যে ছোটো ছোটো বাটি হয় সেই বাটিগুলোকে আমি কাপকেকের বাটি হিসাবে আমি ব্যবহার করছি। আপনাদের কাছে এগুলো না থাকলে আপনারা বাটি, ছোটো ছোটো যে বাটিতে আপনারা ডাল টাল ডাল খান, ডাল তরকারি খান, সেই বাটিগুলো ব্যবহার করতে পারেন। তো
এভাবে করে আমি, যেহেতু এটা খুব ছোট, আমি দু চামচ করে প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 30 থেকে 35 মিনিটের মতন কম আছে এটাকে রেখে দিতে হবে, বাস আপনার এটা রেডি হয়ে যাবে। আমি উপর দিকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। এগুলো কিছু সিডস আছে, কিশমিশ আছে, কাজু আছে, এগুলো দিয়ে আমি সাজিয়ে নিলাম। আপনারা যে যার মতন এটাকে সাজিয়ে নিতে পারেন, এটা দেখতে সুন্দর লাগে। এর মধ্যে দেখলেন আমি কোনো রকমের কালার অ্যাড করিনি, সম্পূর্ণ এটা ম্যাঙ্গোর কালার। তো একবার এই ম্যাঙ্গোর সিজনে একদিন অবশ্যই এটা বানিয়ে দেখবেন কেমন হয়, খুব ভালো লাগে খেতে। কড়াইয়ে সামান্য লবণ দিয়ে গ্যাসের আঁচ কম করে আমি 35 মিনিট ধরে এই কেকটা রেখে সিম আছে রেডি করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে কেকের ব্যাটারটা। গাঢ় থাকায় আমি যেই ড্রাই ফ্রুটগুলো দিয়েছি দেখেন কীরকম সবগুলো উপরে উঁচু হয়ে আছে। তো চেষ্টা করবেন ব্যাটারটা ওরকম একটু ঘন রাখার, তাহলে এরকম উপর দিকে সিডসগুলো, এরকম ড্রাই ফ্রুটগুলো এরকম দেখা যাবে, আর দেখতেও কেকটা ভালো লাগবে। চাইলে আপনারা ভিতরেও কিছুটা মিক্স করে দিতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।